আবার অনেকে আছে মনে করেন যে কৃপণ না হইলে তো পয়সা বানানি যায় না, তার মানে এই না যে আপনি কৃপণ হইলে আপনি পেটর মাঝে গামছা বান্ধিয়ে বই থাকতা, যাদের মিশা মাথার বেশি স্বভাব এরা জীবনে সফলতা অর্জন করতে পারে না। আপনি যদি প্রতারণা করেন টু মাছ আপনার লাইফও, আপনি কোনোদিনও সফলতা অর্জন করতে পারতেন না। এই ফার্স্টটা জিনিস, যারা ক্যারেক্টারও থাকবো যাদের স্বভাবও থাকবো তারা কোনোদিনও সফলতা অর্জন করতে পারতো না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সব ভালো আছেন। ভেরি নাইস ওয়েদার আজকে, 12 ডিগ্রি সেলসিয়াস। অনেকদিন পরে আজকে টেম্পারেচারটা একটু হাই হয়েছে, সানি ডে ভালো লাগে একটু আটরাম। আর আপনার লগে যে বিষয়টা শেয়ার করবো আজকে, আলোচনা করবো, এটা ভেরি ইম্পর্টেন্ট আসলে মানুষের জীবনের লাগে। পৃথিবীর অনেক মানুষই সফলতা অর্জন করতেছে, অনেকেই সফল হয় আবার অনেকেই ব্যর্থ হয়, এটি স্বাভাবিক। আমরা সকলেও চাই সফল হইতাম, কিন্তু সফলতার পিছনে অনেক কারণ আছে, ব্যর্থতার পিছনে অনেক কারণ আছে। আমি যে জিনিসটা আলোচনা করব, ফার্স্টটা বিষয় নিয়ে মূলত আমি আলোচনা করব, ফার্স্টটা জিনিসও আমি আইডেন্টিফাই করছি। এই ফার্স্টটা জিনিস, যারা ক্যারেক্টারও থাকবো যাদের স্বভাবও থাকবো তারা কোনোদিনও সফলতা অর্জন করতে পারতো না। যেভাবেই হোক, সামাজিকভাবেই হোক, রাজনৈতিকভাবেই হোক, অর্থনৈতিকভাবেই হোক, সফলতা অর্জন করতে পারতো না। এই ফার্স্টটা ক্যারেক্টার যদি কোনো মানুষের স্বভাবের মধ্যে থাকি থাকে। নাম্বার 5, কৃপণতা। আপনি যদি মিজারে বলেন কৃপণ থাকেন, তা আপনি কখনো জীবনে সফলতা অর্জন করতে পারতেন না। আবার অনেকে আছে মনে করেন যে কৃপণ না হইলে তো পয়সা বানানি যায় না, তার মানে এই না যে আপনি কৃপণ হইলে আপনি পেটর মাঝে গামছা বান্ধিয়ে বই থাকতা, আপনার বাচ্চিন্তরে আপনি মেনটেন করতা না, আপনার আত্মীয় স্বজনরে আপনি সাহায্য করতা না, আপনি প্রপারলি খাইতা না। তার মানে এই নাই কৃপণতা যে আপনি আপনার লাগাগরণ মানুষ অসহায়, হ্যাঁ খাইতে পারেন না, ক্ষুধার্ত, তারে আপনি সাহায্য করতা না। তারাও কিন্তু হক আছে আপনার প্রতি, আপনার প্রতিবেশীর হক আছে, যারা দরিদ্র নিডি পিপুল তাদেরও আপনি সাহায্য করতা। সব কিছু যদি আপনি আটাইয়া বইতা হইন, ওলা কৃপণ হইন, তাহলে এইসব কৃপণ মানুষদের, মানুষ যারা আসেন তারা কোনোদিনও লাইফও সাকসেস হইতে পারত নাই। নাম্বার 4, মিথ্যুক মানুষ, যারা কথায় কথায় মিছামান মাতে, এরা জীবনেও সফলতা অর্জন করতে পারতো না, সামাজিকভাবে না, রাজনৈতিকভাবে না, অর্থনৈতিকভাবে না। যেমন এক্সাম্পল হিসাবে আমি কই, আপনি একটা ব্যবসা করছেন, একটা কাস্টমার আইসে একটা আইটেম কিনার, আয়া দরদাম করের, আপনি কইছেন 50 টাকা, হ্যাঁ কইছে দিলেও 47 টাকায়, আপনি কইছেন ভাই এটা তো 48 টাকা ওই কিনা নাই, আপনি মিথ্যা রাজনীতি, অথচ আপনি এটা 40 টাকায় কিনছেন। এ ধরনের কথায় কথায় যদি আপনি মিশামাত মাত হইন, তাহলে আপনি জীবনে সফলতা অর্জন করতে পারতেন না। আপনার স্বভাব এই ধরনের অ্যাক্টিভিটিস যদি থাকে থাকে চরিত্রের মাঝে, কোনোদিনও সম্ভব না আপনি সফলতা অর্জন করা, কারণ আপনি সত্যতার মাঝে থাকতেই বা। নাম্বার 3 হয়েছে অপব্যয়। অপব্যয়কারী কোনোদিনও সফলতা অর্জন করতে পারে না, আপনি মিতব্যয়ী হইতেই বা। ওহেতুক আপনি পয়সা নষ্ট করলা যে কোনো জিনিস স্পেন্ড করিয়া, আপনি এক জায়গায় গেছেন যেটা দরকার নাই, অপ্রয়োজনীয়, আপনি এটা কেনার দরকার আপনি কিনে লিয়েছেন, এরকম অহেতুক পয়সা নষ্ট করা, হ্যাঁ বিলাসী, অধিক বিলাসী জীবনযাপন পরিচালনা করতে গিয়ে আপনি প্রচুর টেকা নষ্ট করতা, অপব্যয় নষ্ট করতা। আপাতকালীন সময়ে আপনি দেখবা যে আপনার টেকা আছে, আমদা এনার পয়সা আপনি খরচ করতা, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনার এই সম্পদ থাকতো নাই, নষ্ট হয়ে যাব, বিকজ আপনি অপব্যয় পয়সা নষ্ট করছেন, আপনি মিতব্যয়ী আসলা না। যার লাগি অপব্যয়কারী হ্যাঁ কোনোদিনও সফলতা অর্জন করতে পারে না। নাম্বার 2, প্রতারণা। আপনার মাঝে যদি প্রতারণার চরিত্র থাকে, আপনি কখনো জীবনেও না আপনি সফলতা অর্জন করা সম্ভব নাই, কারণ প্রতারণার মাধ্যমে মানুষে আপনি ঠকাইলা। আপনি একটা ব্যবসা করছেন, আপনি বেজাল খানি প্রোভাইড করতা, আপনি দুধর লগে ফানি মিশাইয়া বিক্রি করতা, আপনি ফসা মাল বালা হয়ে আপনি বিক্রি করতা, ডেট এক্সপায়ার মাল আপনি সেলফোর মাঝে রাখছেন বিক্রি করতা, অথচ আপনি জানেন এগুলো ডেট এক্সপায়ার মাল। এইসব বিভিন্ন অ্যাক্টিভিটিস আপনি আপনার প্রতারণার সুযোগ নিরা, আপনি মানুষের ঠকানোর চেষ্টা করতা। এ ধরনের প্রতারণার আশ্রয় যদি আপনি নেন, আপনি কখনো জীবনেও আপনি সফলতা অর্জন করতে পারতেন না, আপনি যতই চেষ্টা করেন না কেন। সাময়িকভাবে আপনি দেখবা আপনি লাভবান হইরা, কিন্তু এন্ড অফ দ্য টাইম, এন্ড অফ দ্য ডে আপনি লুজার হইবা, আপনার কিচ্ছু থাকতো নাই, সব ধ্বংস হয়ে যাবে। কি নাম্বার 1, অলসতা।
আলসামি শৈলর মাঝে যদি আপনার থাকে আপনার জীবনে সাকসেস হইতে পারতেন না আপনার লাইফও। এই আলসামিটা মানুষের ধ্বংস আনি যায়, পরিশ্রমী হওয়া লাগে, আপনি পরিশ্রমী হইতে হইবা। অনেক মানুষ আছে আমরা দেখছি যে রাত দুইটা তিনটায় ঘুমার, দিনও দুইটা তিনটার সময় উঠে ঘুম থাকি, সো তার দিনও তো এমনি গেল কি, খাম করবো কোন সময়? হ্যাঁ, খামর প্রতি তার মনোযোগ নাই, অ্যাটেন্টিভ মাইন্ড নাই। হ্যাঁ, খামর কথা হইলে ভয় পায়, এলা মানুষও আছে পৃথিবীত। হ্যাঁ, বাংলাদেশ থাকি বিদেশও অনেক মানুষ আইসুন, সেও দেখবো আপনি এক মাস খাম করেন, তিন মাস ঘুমাইয়া খান। হ্যাঁ, খাম করতে আঙ্গে যায় না, হ্যাঁ আইলসামি বেশি, এত অলস মানুষ। আমি নিজেও দেখছি কয়েকজন আসইন এলা মানুষ, এত অলস তারা জীবনে পরিশ্রম করতে ইন্টারেস্টেড নাই, পরিশ্রম করতে রাজি নাই, মনে করে যে আনা পরিশ্রমে কিছু পয়সা করে আইলি হইছে। সো পরিশ্রম না করলে তো প্রতিষ্ঠিত হওয়া যায় না, আপনি আলসামি করিয়া কি জীবনে কখনো সাকসেস হইতে পারবানি, কখনো না। সো এই আলসামিটা তাহলে আপনি আপনার ধ্বংস ডাকিয়ে আনবো, পরিশ্রম হতো সাকসেস হওয়া তো দূরের কথা। আমি যে বিষয়গুলো আপনাদেরকে ডিসকাস করলাম এগুলো আসলে আমার এখান তো নিজস্ব মতামত, তবে এগুলা সামাজিকভাবেই হোক, মানবিকভাবেই হোক, রিলিজিয়াসলি হোক, এসব জিনিস কিন্তু অ্যাকসেপ্ট করে। এগুলা হইছে, এইসব জিনিস যাদের মাঝে আছে তারা কিন্তু আসলেই সফলতা অর্জন করতে পারত না জীবনে। তো আমাদের উচিত সকলেই এইসব জিনিস থেকে বাঁচিয়ে থাকা, প্রপারলি জীবন পরিচালনা করা, যাতে করে সাকসেস হওয়া যায় মানুষের জীবনে। হ্যাঁ, সো ভিডিওটা শেয়ার করলাম আপনার লগে, আপনারা কমেন্ট বক্সে মতামত জানিবা কী হয়েছে ভিডিওটা, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করিয়া অন্যটা দেখার সুযোগ করে দিবা, অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখাইব। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ধন্যবাদ।